48 বছর নিখোঁজ থাকা বাবা ভারত থেকে ফিরে এসেছেন, পাচার হয়ে যাওয়া মা এখনো পাকিস্তানে। কালামিয়া দাবি করেছেন এমনটাই। চার যুগ পর বাবা ও ছেলের এমন মধুর মিলন তৈরি করেছে চাঞ্চল্যের। সিলেট থেকে আমাদের ব্যুরো প্রধান সজল ছত্রির প্রতিবেদন, ছবি তুলেছেন দীপক বৈদ্য। সিলেট নগরীর আলমদিনা এলাকা। দাদা শ্বশুরের জন্য বোয়াল মাছ রান্না করছেন সুমি আক্তার। 48 বছর পর নিখোঁজ দাদা শ্বশুরের ফিরে আসা তার কাছে রূপকথার গল্পের মতো। একটু ভালো মন্দ আব্বু বোয়াল মাছ আনছে, বোয়াল মাছ ভুনা করছি আর পালং শাক দিয়া বোয়াল মাছ দিয়া রান্না করতেছি, আবার টমেটো খাট্টা রান্না করবো, মানে উনার পছন্দের পছন্দের কিছু রেসিপি রান্না করতেছি। 48 বছর আগে 6 মাসের ছেলেকে ফেলে গিয়েছিলেন, ফিরে এসে কুলে নিয়েছেন সেই ছেলের 1.5 বছর বয়সী নাতনিকে। ভাগ্য বেশ সুপ্রসন্নই 96 বছর বয়সী আজমত আলীর। তবে শুরুটা এমন ছিল না। বাবা নিখোঁজ থাকায় থাকতেন শ্বশুরবাড়ি নেত্রকোনায়। অন্যের বাড়িতে থাকার গ্লানি সইতে না পেরে 6 মাসের সন্তানসহ স্ত্রীকে ফেলে ভারতে পাড়ি জমান বাবার খুঁজে। সেখানেও ভাগ্য তাকে সঙ্গ দেয়নি। একসময় জানতে পারেন স্ত্রী পাচার হয়ে গেছেন পাকিস্তানে। এরপর ভারতের আসামে মামা বাড়িতে থেকে শুরু করেন নতুন সংসার। এখন তিনি ভারতের নাগরিক। জীবনের শেষ অংশে এসে মনে সাহস জমিয়ে স্ত্রী সন্তানের খুঁজে এসেছেন বাংলাদেশে। মনে করছে আল্লাহর তো মনে হলে তো পাইতেছে না, কই আগেও আইতে পারছে না, আইলেই বিদেশি বললে আর এখানে যেতে পারতাম না, খালি বিদেশি বিদেশি একটু হেয়ার পাইলেই ধরে লইতো বাংলাদেশ পাঠাই দিত। তখন কয় বছর পরে আমি ভাবলাম মানুষ যাতে হয়েছে না, আমি নিজেই যাইম। দুই বছর যদি লাগে তা কোথায় আছে তারা খুঁজে বার করবো, এই যাই যাম। বাবার পর মা নিখোঁজ হলে মামা বাড়ি নেত্রকোনা ছেড়ে সিলেট চলে আসেন কালামিয়া। 35 বছর ধরে সিলেটেই আছেন। 48 বছর পর বাবাকে ফিরে পেয়ে জেগেছে তার মায়ের মুখ দেখার বাসনাও। ঠিকানা জানি না কিভাবে পাই, তো আল্লাহকে ছাড়া তো আর বলার রাস্তা নাই। আল্লাহ যেভাবে আব্বার সাথে আমার দেখা করাইছে সবই তো আল্লাহর ইচ্ছা, আল্লাহর মেহরবানিতে। এইভাবে আমার আম্মার সাথেও আল্লাহ একদিন দেখা করাইতে পারে, আল্লাহর ইচ্ছাই সব। মুহূর্তের মধ্যে আল্লাহ আমার কাছে আইনা দিতে পারে। প্রতিবেশী ও স্বজনরাও খুশি এই মধুর মিলনে। সজল ছত্রি, বিওন টিভি, ইউকে, সিলেট।